হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে কি তৃতীয়া না চতুর্থী না পঞ্চমী? আজকে চতুর্থী, তো শুভ চতুর্থী। কিন্তু কালকে ব্লগটা দেখবেন, কালকে পঞ্চমী পড়ে আছে, তো শুভ পঞ্চমী অ্যাডভান্সে বেশ করে দিচ্ছি। এখন রাত 9:50 বাজে। আজকে বাবা বাড়িতে নেই, বাবা গেছে ঠাকুমাদের ওখানে, ঠাকুমাদের বাড়ি কোন জায়গা সেটা বলছি না অত ডিটেলসে, তো তাই জন্য আমরা মা মেয়ে বেরিয়েছি প্যান্ডেল হপিং করতে, লেট নাইট প্যান্ডেল হপিং। তো আমরা দেখবো ভাবছি বাদামতলা, আশার সঙ্গ, শেষটি পল্লী, লেক মার্কেটের আরও টুকটাক যেসব ঠাকুরগুলো আছে ওইগুলো দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। আজকে আমাদের মদিয়ালি শিব মন্দির অনেকটা যেতে হবে মা, মদিয়ালি তো, কিন্তু আমরা ওইদিকে যাব আজকে। আমরা মদিয়ালি, তুমি বাড়ি কখন ফিরবে? কাল আমার অফিস আছে, ঠিক আছে, ভুলে যাচ্ছ? বাদামতলা, বাদামতলা আসার সঙ্গ দেখে আমরা বাড়ি ব্যাক করবো, ঠিক আছে? তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, ঘুরুন, ঠাকুর দর্শন করুন। এটা হচ্ছে লেক মার্কেটের একটা প্যান্ডেল। এই গলি দিয়ে ঢুকলেই, মানে বেরোলেই কালীঘাট ঘাটটা পড়বে, তো ঢুকতে যে পুজোটা ওটা হচ্ছে, এটাই হচ্ছে সেই পুজো। আমি জানি না ক্লাবের নাম, বেশ ভালো করে। আমার মা বলে এই ঠাকুরটার মুখ আর সিঙ্গি পার্কের ঠাকুরের মুখ খুব সুন্দর হয়। তুমি আমার সাথে, তোমার বয়ফ্রেন্ডের সাথে লেট নাইট ঠাকুর দেখছো, তোমার হাজবেন্ড তো অন্য জায়গায় গেছে, তো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার মজাটাই তো আলাদা। বরের সাথে, আরে বর তো পুরনো হয়ে গেছে, নতুন নতুন বয়ফ্রেন্ড, সেটাই তো ভালো লাগবে। এই জন্যই তো আমি একে পছন্দ করে আমার গার্লফ্রেন্ড বানিয়েছি, ভাবছি কি বিয়ে করব, করবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে কিছু একটা খাওয়াবো খুশিতে, ঠিক আছে? আমাদের বাড়ির সামনে আর এই এরিয়াতে প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে যে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। এবার আমরা যাচ্ছি বাদামতলা ঠাকুর দেখে। বাদামতলা লোক ভাববে কি এরকম জামা কাপড় পরে আসার সঙ্গে, এই ঢাক ঢোল দেখতে পেলে কিন্তু আমাকে কিনে দেবে। আমি বালিগঞ্জ কালচারে সেদিকে গিয়ে দেখতে পাইনি ঢাক ঢোল, কিনে দেবো না গো, একটাই দেখে চলে আসবো পাশাপাশি, তোমাকে কি হয়েছে দেখবো না, একটাই দেখবো, ওকে একটাই দেখবো। বাদাম তলার এবারে পুজো, 40% অফ আইডল মেকিং স্টুডিওস ইন কুমোরটুলি আর ওল্ডার দেন 60 ইয়ার্স, লাইটিং অ্যান্ড ইলুমিনেশন স্পেশাল পূজা এডিশন ম্যাগাজিনস রেভিনিউজ অ্যামাউন্ট ₹15 crore, লিটারেচার অ্যান্ড পাবলিশিং, ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটা হচ্ছে প্যান্ডেল, এটা হন্টেড বাড়ি, ভূত কোথায়? এই হাত ধরো আমার, না এটা হন্টেড বাড়ি না, এটা কো বাস, ওই তো চলো মা উঠে পড়ি, চেপে যাবো এই বাসে। উৎসবের চলচ্চিত্র, ওই ঢাকিরা ভালো করেছে। এটা হচ্ছে 66 পল্লি, আগের বারের ব্লগেও আমি দেখিয়েছিলাম, বাট ব্লগ ছাড়াও আমরা প্রত্যেক বছর এই ঠাকুর দেখতে আসি। এরা মনে হয় সানরাইজের অ্যাড পেয়েছে। এই সানরাইজের যা মশলা নিয়ে নেবে এখান থেকে, চিকেন কারি হোক, আমরা তো শাহী গরম মশলা ইউজ করি, এই তো হ্যাঁ, আমাকে সানরাইজ দায়িত্ব দিয়েছে প্রমোশন করার, ওদের PR টিমে আমাকে নিয়েছে।
আমাদের ইন্ডিয়ার ম্যাপ, চায়না, ভুটান, মায়ানমার, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, ইন্ডিয়ান ওশন, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তাজি। ও এটা স্পাইসেস নিয়ে বেসিক্যালি, দেখো মা তেজপাতা শুকনো লঙ্কা আছে, নিয়ে নাও মা। দারুণ করেছে, হ্যাঁ আরে আমি বলছি দারুণ করেছে। একটা বেলুন কিনেছি, আমাকে গার্লফ্রেন্ড কিনে দিয়েছে, কোথায় বয়ফ্রেন্ড কিনে দেবে বেলুন, বাট না গার্লফ্রেন্ড ইজ সো নাইস এন্ড সো কেয়ারিং, বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। এটা হচ্ছে কালীঘাট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো, ভালো করেছে প্যান্ডেলটা, গামছা কুলো আর হাত পাখা যাদের লাগবে এখান থেকে পুজো হয়ে যাওয়ার পর নিয়ে যেতে পারেন। আমি বলছি যদি কেউ বলে, কে বলেছে বলবে আইরিন বলেছে, নাহলে শ্রীজা বলেছে। এইটার কি ব্যাপার গো, সিংহকে? কিন্তু একটা ওষুধ তো অলরেডি আছে যাকে বধ করেছে, আরেকটা রূপ। ও বাহ, বেশ ইউনিক, মানে অন্যরকমের। আমরা দেখি অসুর, অসুরকে বধ করে দিয়েছে, বাট এখানে আরেকটা অসুরের রূপ। আমরা যাচ্ছি কালীঘাট মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে পাশ থেকে যাচ্ছি, ভালো লাগছে। কালীঘাটও এসে গেলাম, খালি মায়ের দর্শনটা হলো না। এটা হচ্ছে কালীঘাট সংঘশ্রী ঠাকুর, খুব সুন্দর করেছে ঠাকুরটা। এবার প্রত্যেকটা ঠাকুর সুন্দর করেছে, কোনটাকে ভালো বলবেন কোনটাকে কম ভালো বলবেন আর সেটা বিচার করার অধিকার আমার নেই, বা সেই যোগ্যতাও আমার নেই।